নিয়ে বলো আগে, আগে নিজে বলো, বুঝবে না নিজে। তুমি আমাকে ধরো তাহলে বলো। হ্যালো সবাই, এবার আমাকে দেখতে পাচ্ছো? কেউ আছো লাইভে? একটু প্রবলেম হয়ে গেছিল, লাইভে আছো কেউ? সবাই আমাকে দেখতে পাচ্ছো? হাই, গুড আফটারনুন, আমি অন্তরা। হাই, গুড আফটারনুন, আমি অন্তরা, কুকপ্যাড বাংলা লাইভ ভিডিও শোতে আমি আজকে এসেছি। হাই সেতা, তুমি কি এবার দেখতে পাচ্ছো? থ্যাংক ইউ সেতা। তো ফার্স্ট আমি কয়েকজনকে থ্যাংকস দিতে চাই। সবার ফার্স্টে থ্যাংকস দেব কুকপ্যাড বাংলাকে, যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাকে দেওয়ার জন্য, থ্যাংকস কুকপ্যাড বাংলা। সেকেন্ড থ্যাংকস আমি শ্বেতাকে দেব, শ্বেতা আমাকে এই প্ল্যাটফর্মটাতে সিলেক্ট করবার জন্যে, থ্যাংকস শ্বেতা, লাভ ইউ। আর থার্ড থ্যাংকসটা তো আমি সুস্মিতা দিকে দেব, থ্যাংকস সুস্মিতা দি, তুমি আমার কুকপ্যাডের টিচার, তুমি যদি আমাকে না শেখাতে, না এভাবে এ করতে, তাহলে আমি কুকপ্যাডে আসতেও পারতাম না এবং আজই প্ল্যাটফর্মটাও পেতাম না। তো থ্যাংকস সুস্মিতা দি, লাভ ইউ। আর ফোর্থ থ্যাংকসটা অদিতি কুন্টুকে, অদিতি থ্যাংকস, যে তুমি আমাকে লাইফটা শেখার জন্য অনেকটা হেল্প করেছো, থ্যাংকস। তো সবার ফার্স্টে আমি আজকে যে রেসিপিটা বানাবো, এটা বর্ষাকালে খাওয়ার জন্য খুব আদর্শ একটা রেসিপি, বেশ চটজলদি তৈরিও হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু। তো রেসিপিটার নাম হচ্ছে ফিশ পনির কচুরি। হাই, কতজন দেখছো? সবাই আমার ভয়েস ক্লিয়ার কিনা আর আমি ক্লিয়ার কিনা একটু প্লিজ জানিও কমেন্টসে, প্লিজ জানিও। তো ফিশ পনির কচুরি আজকে আমি বানাবো, তার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হলো, ময়দা লাগছে 1 কাপ, 1 কাপ পরিমাণে ময়দা, 2 চামচ টক দই, দেখো 2 চামচ টক দই লাগছে, বড় চা টেবিল চামচে 2 চামচ টক দই, 1 কাপ পরিমাণ ময়দা, ভেজে রাখা সুজি, রোস্টেড সুজি, এখানে আমি একটু বেশি আছে, তোমরা 2 চামচ নেবে, নুন পরিমাণ মতন 1/2 চামচ আমি এখানে নিয়েছি, চিনি 1/2 চামচ, জিরে ভাজা গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, সাদা তেল এখানে 2 থেকে 3 চামচ আছে, এটা ডোটা বানাতে লাগবে। এই ডোটা বানিয়ে বারবার করে বলছি, 2 থেকে 3 ঘন্টা রেস্ট দিতে হবে, 2 থেকে 3 ঘন্টা রেস্ট দিতে হবে, যেহেতু আমার এখানে অতটা টাইম নেই, সেহেতু আমি ডোটাকে আগের থেকে বানিয়ে রেখে দিয়েছি। দেখো এইটা হচ্ছে ডোটা, এইটা হচ্ছে ডোটা, এইটা বানাবে ঠিক এই রকমই হবে, সেম এরকম দেখতে হবে, কিন্তু বারবার করে বলছি 2 থেকে 3 ঘন্টা এটাকে রেস্ট দেবে, কেমন? এটা বারবার করে আমি মেনশন করছি। তো রেস্ট দেওয়ার পর ডোটা এরকম দেখতে হয়ে গেছে, আমি এই ইনগ্রিডিয়েন্টস গুলো সরিয়ে দিচ্ছি। এবার আমি দেখাচ্ছি যে পুরটা বানাতে কি কি লাগে, পুরটাও আমি আগে থেকে বানিয়ে রেখেছি, কারণ পুরটাতেও একটু টাইম দিতে হয়। তো পুরটা বানাতে আমার লাগছে বাটার, মিক্স হার্বস, চানা মশলা, দেখো গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, চানা মশলা 1/2 চামচ, চিনি 1/2 চামচ, নুন প্লেন নুন, পনির ক্রাশ করা পনির, এই পনিরটাকে আমি নুন গরম জলে ধুয়ে তারপর আমি এটাকে হালকা হাতে ক্রাশ করে নিয়েছি, একটু হালকা নুন আর গরম জলে ধুয়ে নিয়েছি সেই পনির। 1/2 চামচ মিক্স হার্ব, এই মিক্স হার্বসটা এর মধ্যে দেবে, এটাতে স্মেলটা খুব ভালোবাসে সেই জন্য 1/2 থেকে 1 চামচ মিক্স হার্ব, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এই পেঁয়াজটাকে আমি লেবুর রস আর নুনে ভিজিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি 10 মিনিট লেবুর রস আর নুনে ভিজিয়ে রাখার পর যেটা নরম হয়ে গেছে সেই এই পেঁয়াজ কুচিটা, আর তার সাথে কাঁচা লঙ্কা কুচি, তুমি এখানে তোমার পরিমাণ মতন দেবে, আমি এইটুকু নিয়েছি, তোমার
শুধু ইনগ্রেডিয়েন্টসটার সঙ্গে আলাপ করানোর জন্য, কারণ এই যে পুরটা এটাও আধা ঘন্টা আগে রেডি করতে হয়। যদি আধা ঘন্টা আগে পুরটা তোমরা রেডি না করো, তাহলে পুরটা ঠিকঠাক ভাবে স্টেপে আসতে আনতে তুমি পারবে না। সেই জন্য আমি এখানে ইনগ্রেডিয়েন্টস দেখানোর জন্য এগুলো অল্প অল্প পরিমাণে নিয়েছি। বাটার, এই বাটারটা আমার অনেক দুবারই ইউজ হবে। একটা আমি এখানে দিয়েছি মাখার মতো দিয়েছি, আর এইটা আমি তেলে দেব, সেই জন্য আমি এই বাটারটা রেখেছি। লবঙ্গ, এটা লাস্টে কাজ আছে। আর আছে তেল, আমি এখানে নিয়েছি প্লেন যে সাদা তেল, সেই সাদা তেল সানফ্লাওয়ার অয়েল। তোমরা ইচ্ছে করলে এখানে ভেজিটেবল অয়েল বা যে কোনো তেল নিতে পারো। হাই, অনেকেই হাই হ্যালো করছো, অনেকেই অনেক কিছু অ্যান্সার করছো, কিন্তু আমি কোনো কিছুর অ্যান্সার দিতে পারছি না, আমি এখন ব্যাক ক্যামেরায় রয়েছি। তো পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাক, তারপর আমি তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো। এই তেলটা, এই তেলটা আমি এখানে নিয়েছি, তোমরা এখানে ভেজিটেবল অয়েল বা যে কোনো, তবে হ্যাঁ সর্ষের তেল বা রাইস ব্র্যান্ড অয়েল এই জাতীয় কোনো তেল নেবে না। তো চলো সবার ফার্স্টে এই যে দেখো এই ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে, আর তার সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে ফিশ। যেহেতু জিনিসটার নামে ফিশ পানির কচুরি, তো এটার সঙ্গে লাগবে ফিশ। ফিশটা কাঁটা বেছে, ভেজে কাঁটা বেছে ক্র্যাশ করে নিয়ে রাখা হয়েছে। আমি এখানে ফিশটা মিশিয়ে দিয়েছি, যেহেতু আমাকে ডোটা আগের থেকে বানিয়ে রাখতে হয়েছে, পুরটা আগের থেকে বানিয়ে রাখতে হয়েছে, সেই কারণের জন্য আমি ফিশটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি। বলে দিচ্ছি তবুও, ফিশটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে, সাধারণ যেরকম তেলে ভাজো, নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিয়ে তারপর কাঁটা বাছিয়ে সেটাকে ছাড়িয়ে রেখে দেবে। এবং এই যে পুরটা বারবার করে মেনশন করছি, পুরটাকে আধা ঘন্টা আগে রেডি করতে হবে, আধা ঘন্টা আগে পুরটা রেডি করতে হবে, নইলে এই যে ব্যাপারটা, এই যে থিকনেসটা, এই ব্যাপারটা আসবে না, জল ছেড়ে দেবে, তোমরা তখন এটাকে কচুরির মধ্যে ফিশ পানির কচুরিতে ইউজ করতে পারবে না। তো আমার এদিকে ডোটাও রেডি আর এদিকে পুরো রেডি। এবার চলো আমরা ডো আর পুরটা দিয়ে এইটাকে এবার ভাজবো, এবং কিভাবে ভাজবো, কিভাবে তৈরি করব এই ফিশ পানির কচুরি, সেটা এবার তোমাদেরকে আমি দেখাবো। সবাই আমাকে দেখতে পাচ্ছ কি? সবাই কি আমাকে দেখতে পাচ্ছ? আমি ক্লিয়ার তোমাদের কাছে? আর আমার ভয়েস ক্লিয়ার? তো এবার আমি কচুরিটা বানানোটা দেখাবো। এই ডোটার থেকে এরকম ছোট ছোট বলের মতন করে নেবে। এইরকম শেপের বল পড়বে, দেখো পরিমাণটা এরকম হবে। কে কে দেখতে পাচ্ছ আমাকে, সবাই একটু হাই হ্যালো করো প্লিজ। আমি এখানে তোমাদেরকে দুটো কচুরি বানিয়ে দেখাবো। দেখো আমার গোল যে লেচিটা সেটা তৈরি হয়ে গেছে। এবার এই লেচিটাকে বেলতে হবে, সাধারণ যেরকম রুটি বেলো সেই রকম করে। এইবারে এই যে বাটারটা নিয়েছিলাম, এই বাটারটা পুরো রুটিটার উপরে ছড়িয়ে দিতে হবে।
যেটা বানিয়ে রাখা হয়েছিল, বারবার করে বলছি এই পুরটা একটু আগে বানিয়ে রাখতে হবে। এই পুরটাকে এইভাবে দিয়ে আরেক পিঠ থেকে এটাকে এইভাবে আটকে দিতে হবে। আটকে ফর্কের সাহায্যে এইভাবে পুরটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে এইভাবে এটাকে আটকে দিতে হবে মুখটা দু পাশ। দেখতে পাচ্ছ কি? দেখো আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে, আর তার সঙ্গে কচুরিটাও বানানো হয়ে গেছে। দেখো একটা কচুরি আমার রেডি। আর একটা আমি বানাবো, বাটারটা এইবারে পুরটা দেব। দিয়ে এইভাবে চামচের সাহায্যে ফর্কের সাহায্যে দুপাশটা আটকে দেব। রেডি হয়ে গেছে, দেখো আমার দুটো কচুরি রেডি হয়ে গেছে। এবার ভাজবো। আমি তেল দিচ্ছি, তেলটা গরম হতে দেব। এবার তেলটা ভালো করে গরম হবে। হ্যাঁ রত্না সাহা, হ্যাঁ দেবমিতা চ্যাটার্জি, তুমি আমার এটা দেখছো। আমি এখন সবাইকে অ্যান্সার দিতে পাচ্ছি না, আমার লাইভটা শেষ হলে, আমি ব্যাক ক্যামেরায় রয়েছি, তো লাইভটা শেষ হলে আমি তোমাদের সমস্ত অ্যান্সার দিয়ে দেবো কোশ্চেনের। রুনু দাস, হ্যাঁ পুরটা কি দিয়ে বানিয়েছেন আমি ওখানে বলে দিয়েছি, তবুও আরেকবার আমি আবার আমি বলে দেব। পুরটার মধ্যে দিয়েছি মাছ, মাছটাকে ভেজে নিয়ে বোনলেস করে নিয়েছি, কাঁটা ছাড়িয়ে নিয়েছি সেই ক্র্যাশ করা মাছটা, তার সঙ্গে পনির দিয়েছি ক্র্যাশ করে, প্লেন পনির, তার মধ্যে পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে, পেঁয়াজটাকে লেবু আর নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট, সেই পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তার মধ্যে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, তার মধ্যে দিয়েছি মিক্স হার্বস। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি বাটারটা দিয়ে দেব। স্মেলটা আসার জন্য, এই বাটারটা দেওয়ার ফলে একটা খুব সুন্দর স্মেল আসবে,
যেটা আমি পাচ্ছি তোমরা পাচ্ছ না এখান থেকে। এবার আমি কচুরিগুলো একে একে ছেড়ে দেব। কচুরি ছেড়ে আমি আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। তো হ্যাঁ, উপকরণে যেটা আমি পুরে দিয়েছি সেটা আরেকবার বলছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজটাকে নুন আর লেবু রসে ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে মিক্স হার্ব দিয়েছি, চানা মশলা দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি, এগুলো সব দিয়েছি। কিন্তু এই যে পুরটা, এটা আধা ঘন্টা আগে বানিয়ে রাখতে হবে। দেখো আমার কচুরি ফুলছে এবং এক পিঠ হয়ে গেছে, লুচির মতন ফুলে উঠেছে আমার কচুরি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, চট জলদি হয়ে যায়। দেখো ফুলছে। আমার কচুরিটা রেডি হয়ে গেছে, দেখো পুরো লুচির মতন ফুলেছে কচুরিটা, দেখলেই বুঝবে। আরেকটা আমি ছাড়ছি, একটু আমি আঁচটা কমিয়ে দিলাম। কেমন লাগছে একটু জানিও। বেবি ভট্টাচার্য থ্যাংকস, ভালো লাগছে জেনে। দেখো এইটাও আমার রেডি হয়ে গেল। আমি গ্যাস অফ করে দিলাম, খুব চট জলদি হয়। পুরটা আর ডোটা আগের থেকে রেডি করা থাকলে খুব চট জলদি হয়ে যায়। আমার কচুরি রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে একটু গার্নিশ করব। গার্নিশের জন্য দেখো আমি একটুখানি এখানে সস রেখেছি, কেচাপ, একটু স্যালাড আমি কুচিয়ে রেখেছি, আর একটা দই বানিয়ে রেখেছি। এই দইটার মধ্যে নুন, মিষ্টি আর তার সঙ্গে একটু কেচাপ দিয়েছি, আর একটু কাঁচা জিরে গুঁড়ো দিয়েছি, এটা দিয়ে আমি বানিয়ে রেখেছি। এবার আমি এই কচুরিগুলোকে দিলাম। তোমাদের বলেছিলাম লবঙ্গের একটা ভূমিকা আছে এই গরম কচুরিটার উপরে, লবঙ্গগুলোকে বসিয়ে দিতে হবে। এর থেকে একটা স্মেল আসবে হালকা। দেখো আমার ফিশ পনির কচুরি রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ সুস্মিতা দি। খুব খিদে পেয়ে গেছে মিঠি, চলে আসো। চলে আসো আমার এখানে। রুনু দাস বাড়ি কোথায় আসবো কি করে? দেখো ফিশ পনির কচুরি আমার এখানে রেডি। থ্যাংকস পারমিতা চ্যাটার্জি। তো আমি সবাইকে আরেকবার থ্যাংকস দিচ্ছি। ফার্স্টে আমি থ্যাংকস দেব কুকপ্যাড বাংলাকে, যে আমাকে একটা এত সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছে। এত সুন্দর প্ল্যাটফর্মটা যদি আজকে না দিত তাহলে আমি হয়তো এই রান্নাটা এখানে করতে পারতাম না। সেকেন্ড থ্যাংকস তো আমি শ্বেতাকে দেব। থ্যাংকস শ্বেতা, মুঝে এই প্ল্যাটফর্ম নে সিলেক্ট করনে কে লিয়ে, থ্যাংকস, লাভ ইউ। আর থার্ড থ্যাংকস তো আমি সুস্মিতা চক্রবর্তী দিকে দেব, আমার কুকপ্যাডের টিচার। সুস্মিতা দি না থাকলে অসম্ভব ছিল এই কুকপ্যাডে জয়েন করা। কুকমিতা দি আমাকে অনেক হেল্প করেছে। সুস্মিতা দি নিশ্চয়ই, সুস্মিতা দি তোমার জন্য শুধু পনির দিয়ে বানাবো, ফিস দে।
নেবো না। অজিমান পানো দারুণ টেস্টি হচ্ছে মনে হয়েছে। হ্যাঁ তোমরা ওখান থেকে দেখছো, বাট আমি তো খাচ্ছি, খুব টেস্টি হয়েছে। চলে আসো মিঠে, চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। এই পুরো ফিশ পনির কচুরিটা করতে কি কি লাগছে ইনগ্রেডিয়েন্টস, আর যারা পরে জয়েন করেছো আমি আরেকবারও বলে দিচ্ছি, এটা করতে লাগছে ময়দা, রোস্টেড সুজি, তার সঙ্গে লাগছে কাঁচা জিরে গুঁড়ো, নুন, চিনি, সাদা তেল, মাখার জন্য ডোটা কি মাখার জন্য, আর গোলমরিচের গুঁড়ো, এই লাগছে ডোটা মাখার জন্য। ওকে তো আজকে এইটুকুনি, সবাই খুব ভালো থেকো, আর কেমন